سبحان الله. Glory be to Allah. سبحان الله. السلام عليكم شوبيا دوشك مندلية আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা আপনার এটা হচ্ছে সৈয়দপুর তো সিলেটের মানুষ আসলে যেখানে বিডু করি আমি বাংলাদেশের বড় বড় যারা গাবি বিক্রি করেন অধিকাংশ গাবি আপনার বিক্রি করেন সিলেটে বা চট্টগ্রাম নোয়াখালী ফেনী অঞ্চলগুলোতে কিন্তু সিলেট আসলে যে বড় বড় খামারগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারি না তো আজকে আসার পরে মনে হলো যে না মাশাআল্লাহ আসলে সিলেট বড় বড় গাবির খামার রয়েছে এবং ওনারা যেটা বললেন যে ওনাদের দুধের চাহিদা অনেক বেশি এবং ভালো দামে ওনারা বিক্রি করেন এবং খুব ভালো আছেন দেখতে পাচ্ছেন গাবি মাশাআল্লাহ দেখার মতো খামার প্রায় 100 উপরে ওনাদের এখানে গরু রয়েছে তো এই অঞ্চলে অনেকে আছেন যে এরকম খামার থেকে বকনা বা সার বাচ্চা বা অনেকে গাবিও দুই একটা নিতে চান তো ওনারা যেটা বললেন যে কিছু গাবি আছে মন্ডির মধ্যে ভালো ভালো ওনারা কিছু বিক্রি করবেন বকনা বাচ্চা এবং সারগুলো বিক্রি করবেন তো চলুন সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই পাশাপাশি সিলেটের মানুষ কিভাবে গরু পালন করে ভালো আছেন তারা কিভাবে লালন পালনটা করতেছেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ বাইরে দেখতেছি অনেকগুলো গাবি হ্যাঁ ভাই আমরা মাঝে মধ্যে গাবি বের করি মানে ওয়েদারের সাথে ম্যাচ করানোর জন্য আর কন্টিনিউ তারা ছায়ের মধ্যে থাকে তো হ্যাঁ মাঝে মধ্যে আমরা 5-10টা করে গরু বের করি এমনিতে আমরা বাগানের মধ্যে করি তো আসার পর তো দেখলাম মাশাআল্লাহ বিশাল বড় ডেইরি খামার আলহামদুলিল্লাহ মানে আমরা আসলে ওই বিশেষ করে আমাদের যে ওনার মোহাম্মদ হেলাল মিয়া উনি এটা 2017 সাল থেকেই এটা মানে টুকটুক করে আপনার এই যাত্রা শুরু আজকে এসে এই অবস্থায় আছে না আমি বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যারা গাবি বিক্রি করে বিডু করি অধিকাংশ গাবি আপনাদের সিলেটে আসে সিলেটের লোকেরা বেশি গাবি ক্রয় করে নিয়ে আসে তো আসলে বড় বড় খামার সিলেট ওইভাবে ভিজিট করা হয় নাই আজকে আপনাদেরটা আজকে আসার পর দেখলাম যে না আসলে সিলেটের মানুষ যে গাবি ক্রয় করে এটাই প্রমাণ আপনাদের ভিতরে দেখলাম যে অনেক গাবি মাশাআল্লাহ বিশাল বড় খামার তো এটা আসলে মূলত শখ থেকে শুরু হ্যাঁ 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 ওই শখ থেকে না দুধের আমাদের যথেষ্ট চাহিদা আছে আর এই যথেষ্ট চাহিদার পেছনে কারণ হলো আমাদের দুধের যে গুণগত মান যে কোয়ালিটিটা এটা আমরা 100% ধরে রাখছি এবং আমরা যেখানেই সেল করি আমরা চ্যালেঞ্জ সহকারে সেল করতে পারি এই জন্য যে আমাদের দুধে যদি কোনো জারা পরিমাণ পানি আপনারা উইদাউট প্রোগ্রামে উইদাউট ইয়েতে যদি কোনো টুন আপনাদের ল্যাকটোমিটার বা কোনো ধরনের টেস্ট দিয়ে যদি আপনাদের দুধের মধ্যে পানি কোনো প্রমাণিত ইয়ে প্রুভ করতে পারেন আমরা এই ধরনের চ্যালেঞ্জ করে দুটো সেল করে রেখে যে তাহলে আপনার বোতল কি থেকে সব এভরিথিং দেয়া হবে আমি খামারে আসার পর আপনাদের ম্যানেজারকে প্রথম প্রশ্ন করেছিলাম যেটা তো একদম প্রান্তিক পর্যায়ে দেখতে পেলাম যে গ্রামের ভিতরে যে এত দুধ আপনারা বিক্রি করতে পারেন কিনা তখন উনি বলল যে আমাদের দুধের অনেক চাহিদা আমরা মিষ্টির দোকানে দিই এবং ভালো একটা দামই আপনারা বিক্রি করতেছেন হ্যাঁ 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 এবং ভালো রেট তো রেটের পাশাপাশি আমাদের দুধ দিতে গেলে আমাদের কিছু টার্মস কন্ডিশন থাকে এ ধরনের টার্মস কন্ডিশন আমাদের একটা ফিল আপ করেই হবিগঞ্জে দুধ নিচ্ছে যেমন আমাদের 50 লিটার দুধ যদি কোথাও আমরা দিই তার বিনিময়ে আমরা 2 লক্ষ টাকা সিকিউরিটি রাখতেছি জমা রাখ হ্যাঁ হ্যাঁ প্রথম আমি শুনলাম যে দুধ বিক্রি করতেছে সিকিউরিটি নিয়ে সেখানে যাই আমরা একটা সমস্যা ফিল করি যে ভাই দুধ বিক্রি করতে সমস্যা হয় দেখা যাচ্ছে মিষ্টির দোকানদাররা একটু সুবিধাবাদী তাদের মন চাইলেও যেদিন নেয় অন্যদিন বাকি একদিন দুই দিন না করে দেয় যে আজকে দুধ নিয়ে আসেন না একটু ঝামেলা থাকে
আপনাদের একটা সিকিউরিটি দিয়ে নিতে হয়। কারণ এটা এই বিষয়টাও আসলে আপনার মানে বাই দা বাই দুধ নিয়ে অনেক যাতনা পাওয়ার পরেই কিন্তু আমরা এই অবস্থানে আসি। আর মার্কেটে গিয়ে যখন আমরা দুধ নিয়ে মার্কেটে গেলাম তখন দেখলাম যে একসময় আসলে দুধ শুধু মার্কেটিং করতে গিয়ে জানলাম যে দুধ সাদা হয়, মানে দুধের যে বিভিন্ন রেট থাকে, আমি জানতাম দুধের রেট একটাই থাকে। মার্কেটে যাওয়ার পর জানি দুধ 50 টাকা হয়, 40 টাকা হয়, 60 টাকা হয়, 80 টাকা হয়। তখনই দেখলাম যে আসলে দুধের গুণগত মানের উপরেই সবটা ডিপেন্ড করে। মিষ্টির দোকানদাররা বুঝে কোনটার ইয়া বেশি ভালো সানা হয়, তারা ওই সিস্টেমে নেই। তো এখন টোটাল গরু আছে কতগুলো আপনার? আমাদের বাছুর সহ সব মিলে 100 100 মতো আছে। পাঞ্জাবি মন্ডি, হ্যাঁ সব ধরনের গাবি তো দেখলাম। হ্যাঁ, তারপর এই যে আমাদের যে হরিয়ানা যাচ্ছি, ইন্ডিয়ান হরিয়ানা নীল গাই, নীল গাইয়ের মতো দেখতাম। তো আসলে আপনাদের এরকম বড় খামার থেকে কিন্তু অনেক সময় বকনা সার গরু বা ইয়া বিক্রি করা হয়, আপনাদের এখানে এরকম আছে কিনা? অনেকে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ আপনাদের এখানে তো দেখলাম যে অনেকগুলো বেশ ভালো। আমরা বেশ সেলও করেছি, বেশ কিছু বকনা সেলও করেছি। আচ্ছা, আপনাদের এখানে কত লিটার বকনা সেল করেছি, সার বাসা সেল করেছি? হ্যাঁ, বেশিরভাগ কত লিটার দুধের গাবি? সর্বোচ্চ হাই রেঞ্জের 30 মানে 30ও ক্রস করেছে। যেমন আমরা এই যে হরিয়ানা যাচ্ছি, সে 30 দিয়ে তার প্রথম বাচ্চা, সে 30 দিয়ে শুরু করছে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট লেগ। হ্যাঁ, মানে 30-32 এরকম ভালো ভালো দুধের গাবি আছে। আপনাদের গাবিগুলো বেশিরভাগ সংগ্রহ করা কোথা থেকে? আমাদের গাবিগুলো সংগ্রহ করতে গিয়ে স্পেসিফিক কোনো জায়গা নেই, মানে ব্যাপার হলো আমাদের যেখানে পছন্দ হয়েছে, ভালো লাগছে, দুধের এবং গাবি সব মিলিয়ে টোটাল কম্বিনেশনটা যদি মিলে গেছে তাহলে ওইখান থেকে করেছি। সেটা ওই হতে পারে পাবনা, হতে পারে নীলফামারি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বিভিন্ন জায়গাতে। হ্যাঁ হ্যাঁ। তো ভাই, আসলে আপনাদের এদিকে তো অনেকে গাবি ক্রয় করে বা বকনা সার গরু, এগুলো তো আপনি বলছেন যে কিছু বিক্রিও করার মতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন আমরা কিছু একটু দেখি এবং দরদাম। হ্যাঁ আসেন 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 ভাই। মাশাল্লাহ, প্রথমে তো বিগ সাইজের মুন্ডি গাবি দেখতে পাচ্ছি। হুম 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 হুম, এটা এবং এ হলো পাঞ্জাবি মুন্ডি। এবং শুধু আপনি দেখেছেন যে এটা এতই ঠান্ডা এবং মানে নিরীহ যা বলা হয়, যেমন আপনি তার ইয়েতে যদি আসেন, অলুনের দিকে আসেন, আপনি যে কোনো ছোটো বাচ্চা, একেবারে মানে 2-3 বছর বাচ্চাও কিন্তু তাকে করতে পারবে, কোনো ধরনের ডিস্টার্বেন্স নেই। হ্যাঁ, এবং এটা প্রত্যেক, হ্যাঁ বাচ্চা হলো এটা বকনা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাথে বকনা বাচ্চা। কয় দাঁতের গাবিটা? এটা 2 দাঁত। হুম, 2 দাঁত, ফার্স্ট বাচ্চা এটা না? হুম, প্রথম প্রথম। কেমন দুধ পাচ্ছেন ফার্স্ট বাচ্চাতেই? এই তো 25। মাশাল্লাহ। তো এটা কি বিক্রি করবেন না আপনার খামারের জন্য? আসলে এটা মানে আমরা তো আসলে ওই শখের ইয়েতে ইয়ে করেছিলাম, এটা আমরা যখন বাছুর কিনি তখন এটা একটা পরিপূর্ণ গাবির দামই কিনেছিলাম। এখন আসলে সেলের ব্যাপারটাতে হলো যে আপনি কোনো ফিক্সড দামে নেই, যদি কেউ নিতে চায় বা আগ্রহী থাকে তাহলে আলোচনা সাপেক্ষে। ভাই আরেকটা মুন্ডি গাবি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি একদম আপনাদের ঘরের বাচ্চা থেকে বড় হওয়া না আপনাদের সংগ্রহ করা? না, এটাও আমাদের বকনা বাছুর কালেকশন করা। বকনা বাছুর? আচ্ছা, এটা এখন কয় দাঁতের? এটা দাঁতে নাই এখনো। এখনো দাঁতে নাই? না না, কিন্তু হ্যাঁ বাচ্চা দিয়ে দিয়েছে। আচ্ছা, বাচ্চাটা কি বাচ্চা? এটা সার বাচ্চা। সার বাচ্চা, মনে হয় বেশি দিন হয় নাই। না না না, এই তো সব মিলে 4-5 দিন। 4-5 দিন না? তো এটা থেকে ওই দেখেন উলনে তার অবস্থা কি দেখছেন? হ্যাঁ হ্যাঁ। কেমন দুধ টানতেছেন এটা? এই তো এখন এই তো নতুন, তো এখনো ময়লা ক্লিয়ার হয়নি, 15-20 বছর যাচ্ছে আর কি। এটার দাম চাবেন কত টাকা? কেউ যদি নিতে চায়, আগ্রহী থাকে, তাহলে সরাসরি আমাদের ফার্মে এসে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটাও তো মুন্ডি। হুম, বাইরে যাও বাইরে যাও। এটা কয় জাতের? 2 দাঁত। 2 দাঁত? এটা কি জার্সি মুন্ডি না ফিজিয়ান মুন্ডি? জার্সি, জার্সি মুন্ডি। এটা জার্সি মুন্ডি না? আচ্ছা, এটা কি এখন গাব না বাচ্চা আছে? না না, গাব। কত মাসের গাব এটা? এই তো 2 মাসের। 2 মাসের থেকে কেমন দুধ পাইছেন আগের বিয়ানে? না এটা তো প্রথম 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 দিন না? আচ্ছা, এটা কি দাম কি আলোচনা সাপেক্ষে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে যদি আপনারা ইয়ে চাই তাহলে আমাদের সরাসরি ফার্মে এসে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা, বকনা এবং সার গরুগুলোর দাম বলে দিবেন? হুম হুম হুম। গাবি হচ্ছে যারা দেখা নিতে চায় দেখা নিতে। হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনাদের হরিয়ানা? হ্যাঁ, ইন্ডিয়ান হরিয়ানা। আচ্ছা,
ইন্ডিয়া থেকে সংগ্রহ করা আচ্ছা কয়দাতে এটা এটা দুই দাঁত আচ্ছা আচ্ছা এই কালারের গাবি আমি খুব কমই দেখেছি মানে ওই যে আপনি অনেকটা নীল গায়ের মতো নীল গায়ের মতো তো এটা তো বাচ্চা আছে এখন না হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা কি বাচ্চা বক না শার 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 বাচ্চা এবং 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 মায়ের কালার মায়ের কালার বড় হয়ে গেছে হ্যাঁ 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 আছে তো এখন তো মনে হয় গাবো আছে কত মাসে এই তো এটা 8 মাস 8 মাসের গাব কেমন দুধ পাচ্ছেন এখনো এখনো আপনার এই 15 প্লাস আচ্ছা সর্বোচ্চ কেমন ছিল এই গাবিটার 30 লিটার 30 দিয়ে স্টার্ট এবং প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ গাবি ছোট হলো তো দুধ অনেক হ্যাঁ এটা তো কি দাম চাবেন নাকি না আমাদের ওই বললাম না গাবির যে বিষয়টা হলো যে যাদের পছন্দ হবে আপনার সরাসরি এসে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সহজে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জার্সি না ফিজিয়ান এটা হলো যে আপনার জার্সি জার্সি না কয়টাতে এটা এটা হলো দুই দাঁত দুই দাঁত এটা কি এখন বাচ্চা আছে না গাব না গাব গাবে কত মাসে গাব এটা 7-8 মাসে গাব 7-8 মাসে গাব ফার্স্ট বিয়ান দিবেন না সেকেন্ড বিয়ান এটা সেকেন্ড আচ্ছা ফার্স্ট বিয়ানে কেমন ছিল এটার দুধ এই তো আপনার 20 প্লাস 20 প্লাস তো এটার দাম চাবেন কত টাকা না আমাদের ওই যে বললাম না গাবি গাবি বিষয়টা হলো একটা দেখতেছি এটা তো দেখা যাচ্ছে একদম অরিজিনাল জার্সি হুম অরিজিনাল হুম দেখেন তার ফেস সব কিছু বডি একদম যেটা অরিজিনাল মানে ফিজিক্যাল যে স্ট্রাকচার এর 100% যেটা আছে এখন গাব না এটা হিটে আসে হুম আচ্ছা বাচ্চা আছে সাথে হ্যাঁ হ্যাঁ কত মাসে তো তারপর তো এই যে 8 মাস 8 মাসের মতো হয়ে যায় তো এটা তো দাম চাবেন না এসে দেখে আলোচনা ঠিক আছে চলুন খামার ভিতরে তো অনেক গাবি কিছু বাচ্চা বিক্রি করবেন ওইগুলো একটু দেখাই এদিকে হচ্ছে আপনার সার এবং বকনাগুলা প্রথম হয়তো দেখতে পাচ্ছি মনে হয় ফিজিয়ান সারের মধ্যে হুম সার সার ফিজিয়ান সার আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন এই তো আপনার 8 মাস রানিং 8 মাসের মতো না এটার দাম চাবেন কত টাকা 1,50,000 1,50,000 আচ্ছা মনে হচ্ছে একটু বেশি একটু কম ইয়া করা যায় না কমের ব্যাপারটা হলো আলোচনা সাপেক্ষে ভদ্রতা করা হবে হ্যাঁ হ্যাঁ কথা বলি পাশে তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি সেম 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 হ্যাঁ একই একই শুধু কালো আর ওইটা হচ্ছে সাদা একই 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 হুম এটা কি দাম একই চাবেন হ্যাঁ একই একই আচ্ছা এই পাশেরটা হ্যাঁ এখান থেকে আপনার এসিএল 5টা ইয়ে পর্যন্ত আপনার দাম একই 1,50,000 আচ্ছা 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 প্রাইস দেখ তো প্রাইস হুম হুম এই পাঁচটা সবগুলো সার হুম আচ্ছা এর পরেরটা ধরে এগুলো হচ্ছে আপনার চাওয়া দাম 1,50,000 করে হুম তারপর আলোচনা করে আলোচনা করে হ্যাঁ ভদ্রতা করা আচ্ছা এই সাথে হচ্ছে এটা এই পাঁচটা হুম হুম আমরা এদিকে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা এগুলো থেকে একটু ছোট একটু ছোট এবং অলরেডি তাদের সাথে বাচ্চা মাসে গেলে আমরা 80-85 করে অলরেডি সেল করে দিয়েছি এখন যেমন আমরা 100,000 টাকা করে আমরা ই করতেছি হ্যাঁ 1,00,000 টাকা 1,00,000 এই তিনটা কি এক সমান হ্যাঁ হ্যাঁ একই একই আচ্ছা এর পরে যেটা দেখতে পাচ্ছি সাদাটা হুম হুম একই দেখতে পাচ্ছি বকনা হুম 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 এগুলো মায়ের দুধের রেকর্ড কেমন এগুলো হলো 30 28 হ্যাঁ হ্যাঁ এই ধরনের 30 এর ভিতরে আছে এটার দাম চাবেন কত টাকা এই তো আপনার আমরা অলরেডি সেল করেছি 80-85 করে হ্যাঁ হ্যাঁ এই ধরনের বকনা কয়টা আছে বকনা আছে আপনার এখানে তো প্রায় 8টা হুম 5টা চাইতে নাকি 8টার মতো আছে আর 8টার মতো সবগুলো কি একই দাম নাকি না 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 এর কম বেশি আছে মায়ের রেঞ্জে দুধের রেঞ্জের উপর তারপর ফিজিক্যাল গ্রোথের উপর এদিকে একটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম পড়বে এই তো এই 80 এই সেল তো ভাই মাশাআল্লাহ ভিতরে তো অনেক গাবি বিশাল খামার এখান থেকেও কি বিক্রি করার মতো আছে কিনা এটা যদি কখনো কারোর ইয়েতে যদি এসে ঘুরতে পছন্দ হয়ে যায় কারোর ইয়েতে নিতে চায় হ্যাঁ আজকে পছন্দ হয় তখন একটু দেখ আচ্ছা তো এই যে দেখাশোনা করতেছেন অনেকগুলো গাবি তো দেখলাম কি অবস্থা লাভে আছেন না লসে আছেন বা কি না আলহামদুলিল্লাহ হয়তো আমরা 2017 সাল থেকে এই যে মূলত আয়েশা এগ্রো ফার্মের ওনার ওনার হুম হুম হেলাল ভাই হেলাল ভাই না 2017 সাল থেকে এটা স্টার্ট করে প্রথমে আপনার দুটা তিনটা ইয়ে দিয়ে
এখান থেকে চলতে 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 দশটা দিয়ে শুরু করে এইভাবে আজকে এখন এই অবস্থানে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত যে দুধের যে ইয়েতে এসে আমরা যে পার ডে খরচ মিলিয়ে যে দুধের উপর আমাদের একটা রেজাল্ট আছে, খারাপ না ভালো, এই সব মিলে ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই আসলে তো অনেকগুলো গাবি দেখালাম, বকনা সারগুলো অনেকে তো নিতে চাবে, তারা কিভাবে নিবে বলুন তো। ওই তো নিতে চাইলে আমাদের সাথে তো সরাসরি ফার্মে এসে আলোচনা করে আলোচনা সাপে। হ্যাঁ 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 আচ্ছা আইসা দেখে শুনা। হ্যাঁ 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 ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে ওয়ালাইকুম সালাম।